আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক সকল, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আরও সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সব সময়। তো আমি হিয়া খান আবারও আপনাদের সামনে চলে আসলাম আরও একটা নতুন একেবারে ইউনিক একটা রেসিপি নিয়ে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সাথে থাকুন, তবে বুঝতে পারবেন এই রেসিপিটা আমি কী দিয়ে আর কীভাবে তৈরি করেছি। কাছে বা দূরে, দেশে বা বিদেশ থেকে যারা আমার রেসিপিগুলো সর্বদাই দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুগুলো কাঁচা লঙ্কা, একটা ডিম, একটা পেঁয়াজ আর তিনটা আলু এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। তো আলুগুলো কিন্তু কাঁচা, এগুলো কিন্তু সিদ্ধ করে নিইনি। তো এবার আমি এগুলো একটা গ্রেটারের সাহায্যে, এরকম একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নেব। তো এখানে কিন্তু দুই ধরনের গ্রেটার আছে, এক ধরনের হলো মোটা, একটা হলো চিকন। তো আমি মোটা সাইজের যে গ্রেটারটা আছে সেটাতে এভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে এই চিকনটা দিয়েও গ্রেট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো হয়ে গেল অলরেডি গ্রেট করা আমার আলুগুলো, দেখতে পাচ্ছেন। তো আমি এরকম করে গ্রেট করে নিয়ে নিলাম সবগুলো। তো এবার আমি গ্রেটার থেকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। তো প্রথমে আপনারা চাইলে এটা প্রথম অবস্থায় ধুয়ে নিতে পারেন। তো আমি প্রথমে একবার ধুয়ে নিয়েছি, তারপরেও আবারও আমি গ্রেটার করার পরেও আমি আরও একবার ধুয়ে নিচ্ছি জল দিয়ে। তো এবার এখানে দেখতে পাচ্ছেন একটা স্টিলের বোল নিয়েছি আর সেখানে দিয়ে দিলাম যে আলুগুলো আমি গ্রেট করে রেখে দিয়েছি জল দিয়ে পরিষ্কার করে, সেগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে যে ডিমটা দেখিয়েছিলাম সেই ডিমটা এভাবে আমি ফাটিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটাও আমি গ্রেট করে নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো কুচি করে নিয়েছি। তো দিয়ে দিলাম এখানে। তো এরকম করে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একেবারে ইউনিক একটা রেসিপি তৈরি করব আজ আলু দিয়ে, তো আপনাদের কাছে ভালো লাগবে আশা করি নিশ্চয়। তো এবার আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়ো, এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম দেড় চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটার পরিমাণ একটু বেশি দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো এবার দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি দু চা চামচের মতো। তো আদা রসুনের পেস্টটা আমি অ্যাকচুয়ালি কিনে এনেছি, তার জন্য আমি পেস্ট করে নিই নি হাতে। তো এটা আমার কিনা পেস্ট, আপনারা চাইলে হাতে পেস্ট করে নিতে পারেন। তো এবার দিয়ে দিচ্ছি যেটা সবথেকে দরকারি, সেটা হলো বেসন। তো এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন ততটুকু আমি বেসন দিয়ে দিব। প্রথম অবস্থায় দিয়ে দিলাম, তারপরে যদি লাগে আমি আরও পরে দিয়ে দেব একটু। তো এভাবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে হাত দিয়ে, অ্যাকচুয়ালি হাত ছাড়া কিন্তু মাখা যাবে না। তো হাত দিয়ে এভাবে আমি মেখে নিলাম। তো পরে আরও একটু দিয়ে দিলাম বেসন। তো হয়ে গেল পারফেক্ট এবার বেটার তৈরি। এবার আমি সাইডে রেখে চলে যাব চুলার কাছে। তো এরকম করে হাতেরগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি চলে আসলাম অলরেডি চুলার কাছে, আগে থেকে কড়াই বসানো ছিল, কড়াই গরম হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম রিফাইন তেল, দিয়ে আমি কড়ার মাঝে সরিয়ে নিয়েছি তেলটা। আর তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে আমি এই যে আলু দিয়ে ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি, এরকম পকোড়া সিস্টেম করে। তো বড়া সিস্টেম করে আমি দিয়ে দিচ্ছি, তো এরকম বড়ার মতো করে। তো আপনারা চাইলে এটাকে বড়াও বলতে পারেন, তবে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি বড়া তৈরি করব না, অন্য একটা রেসিপি তৈরি করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা না দেখলে হয়তো বুঝতে পারবেন না যে আমি এটা কী তৈরি করতে চলেছি আজ। তো হয়ে গেছে কথার মাঝে একটা পিট, অপর পিঠটা আমি উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন আমি পুরে যেতে দেইনি কিন্তু। তো প্রথম অবস্থায় কিন্তু হাইটে রেখে দিয়েছিলাম চুলার আঁচটা, তো পরে কিন্তু আমি সেটা লতে রেখে দিয়েছি, তা নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আমি লতে রেখে এরকম করে ভেজে নিচ্ছি। তো আপনারা ঠিক এইভাবে ভেজে নেবেন, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। তো এবার হয়ে গেছে আমার এভাবে একটা পিঠ উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, অপর পিঠটাও ভেজে নিয়েছি। তো এবার এক এক করে আমি তুলে নিচ্ছি, সবগুলো হয়ে গেছে তো তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরকম করে তুলে নিচ্ছে, দুটা পিঠে কিন্তু একই ধরনের হয়েছে, একটু কিন্তু পুড়ে যায়নি।
তো আরো বাকিগুলো আমি এবার দিয়ে দিব। দিয়ে বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন একইভাবে দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি বাকি যে কটা আছে সেগুলোকে আমি ভেজে নেব। তো এখানে ওগুলো আমি চুলার কাছে রেখে বড়াগুলোকে রেখে এদিকে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটা কারকল নিয়েছি। কারকলগুলো এরকম ফালা ফালা করে কেটে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এগুলো আমি রেখে দিলাম সাইডে। তো পরে কিন্তু এগুলো আমি ভেজে নেব, সেটাও আপনাদেরকে দেখাবো। তো কথার মাঝে হয়ে গেছে আমার অলরেডি বড়াগুলো হয়ে গেছে। তো যে কড়াইটার মাঝে আমি বড়া ভেজে নিয়েছি সেই কড়ার মাঝে আমি দিয়ে দিচ্ছি কারকলগুলো। তো এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। শুধু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি কারকলগুলোকে একটু ভেজে নেব। তো খুব বেশি ভাজতে হবে না, অলরেডি হয়ে গেছে ভাজা, যেহেতু কারকল বেশি ভাজতে গেলে সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তো সরষের তেল দিয়ে আমি রান্না করব। এবার ফুরনে দিয়ে দিচ্ছি গোটা বারো মশলা, যেটা মিক্স মশলা বলে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজের যে গ্রেট করে রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এভাবে আমি ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ করে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, তো স্বাদ মতো লবণ। এবার আমি মশলাগুলো কিছুক্ষণ একটু কষিয়ে নিব। তো লাড়াছাড়া করে এভাবে আমি লাড়াছাড়া করে দিচ্ছি। তো লাড়াছাড়া করে মশলাটাও আমি কষিয়ে নিব। তো এখানে একটু সামান্য জল ব্যবহার করব, তা নাহলে কিন্তু মশলাগুলো তলায় লেগে ধরতে পারে আর পুড়ে যেতে পারে। যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে লাড়াছাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তো চলে আসলাম কিছুক্ষণ পর, অলরেডি কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে আর তেলটাও উপরে চলে আসছে, জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো দিয়ে আমি মশলাটা আরও একটু লাড়াছাড়া করে ভেজে নিলাম। তো এবার দিয়ে দিব সে ভেজে রাখা কারকলগুলো। এখানে কারকলগুলো দিয়ে দিচ্ছি। তো কারকলগুলো দিয়ে আমি আরও একটু কষিয়ে নিব। এভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি প্রথমে, মশলার সাথে মিক্স করে তারপর আমি এটাকে কষিয়ে নেব। তো হয়ে গেল মিক্স করা। এবার এখানে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি এই কারকলগুলো কষিয়ে নেব, তা নাহলে কিন্তু কষানো যাবে না, পুড়ে যাবে মশলাটা। তার জন্য আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে আমার বানানো প্রত্যেকটা নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কাছে বা দূরে, দেশে বা বিদেশ থেকে যারা সর্বদাই আমার রেসিপিগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি উপরে এক এক করে যে পকোড়াগুলো ভেজে রেখে দিয়েছিলাম আলুর, সেই আলুর পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এবার বুঝতে পারছেন আমি এই রেসিপিটা কী তৈরি করলাম। তো এভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। তো হয়ে গেল আমার রেসিপিটা, এবার আমি ঢেলে নিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। তো আমরা সবাই কিন্তু কম বেশি কাঁচকলা দিয়ে এরকম কুপ্তা তৈরি করে খেয়ে থাকি। তো অ্যাকচুয়ালি এটা বলা চলে যে কুপ্তাই তৈরি করেছি আমি আলু দিয়ে। তো আপনারাও একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু মজাদার একটা রেসিপি, একেবারে ইউনিক একটা রেসিপি, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো আজকের মতো এ পর্যন্ত, বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আরও পরের কোনো রেসিপিতে। তো এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য সর্বদাই আমার চ্যানেলে চোখ রাখবেন। তো এটাই কামনা করি, আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।